আজ 29 মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এদিনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণ করে সারা বিশ্ব। 1988 সালে সেনাবাহিনীর মাত্র 15 জন সদস্য নিয়ে ইরাক ইরান শান্তি মিশনে যোগদানের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্ত হয় বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বের 40টি দেশে 54টি মিশন সম্পন্ন করেছেন 1.5 লাখেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী, এবং বর্তমানে 10টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর 6,500-এর বেশি নারী ও পুরুষ সদস্য। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বের প্রায় সকল সংঘাতপূর্ণ অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বসনিয়ার তীব্র শীত, সাহারা মরুভূমির দুঃসহ গরম ও পূর্ব এশিয়ার ক্লান্তিকর আর্দ্রতা পৃথিবীর বিভিন্ন দেশে বিচিত্র রকম আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে দায়িত্ব পালনে নিষ্ঠার পরিচয় দেওয়ায় শান্তিরক্ষায় বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশের শান্তিরক্ষীরা। নিরাপত্তার কারণে বিভিন্ন মিশনে কাজ অসমাপ্ত রেখে জাতিসংঘ বাহিনী ফিরে আসলেও ব্যতিক্রম আমাদের শান্তিরক্ষীরা, যাদের মধ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই অভিযানে দায়িত্বরত অবস্থায় প্রাণ দিয়েছেন 146 জন। 2018 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী 12 বাংলাদেশি শান্তিরক্ষীকে তাদের বীরত্বের জন্য মরণোত্তর দাগ হামারশোল্ড মেডেল দিয়েছে জাতিসংঘ। শান্তিরক্ষা কার্যক্রমের জটিল দায়িত্ব পালনের আগে সেখানকার পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় করণীয় সহ বিভিন্ন মানবিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দিতে গড়ে তোলা বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট ঘুরে যাওয়ার চেষ্টা করেন এখন অন্যান্য দেশের শান্তিরক্ষীরাও। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল তহিদুল আহমেদ, নৌ সদর দপ্তরের নৌ পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক খন্দকার মিসবাউল আজিম এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত আইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান। স্বাগত আপনাদের তিনজনকে। আমি কর্নেল তহিদুল আহমেদ আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ সেনাবাহিনী তো প্রথম বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে প্রথম, তারাই 1988 সালে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে ইরাক ইরান মিশনে গেল। সেই সময় থেকে অনেকটা পথ তো আমরা পাড়ি দিয়েছি, আপনারা কি পেলেন, দেশ কি পেল? ধন্যবাদ ডিবিসি চ্যানেল এবং এর সাথে সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আমাদেরকে আজকে এই সাতকাহনে ইনভাইট করার জন্য, রাজকাহনে ইনভাইট করার জন্য। আপনি ঠিকই বলেছেন, 1988 সাল থেকে যে যাত্রা শুরু হয়েছে তারপর 30 বৎসর আমরা পার করে ফেলেছি, এবং পরিসংখ্যান বলে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, স্পেশালি বাংলাদেশ সেনাবাহিনী 1948 সালের পর থেকে যে পরিমাণ কন্ট্রিবিউশন এই শান্তিরক্ষা মিশনে করেছে তা আসলে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সারা বিশ্বের কাছে। এর মাধ্যমে আমাদের সেনাবাহিনী কী অর্জন করেছে সেটা যদি বলতে চাই, প্রথমত সবচেয়ে বড় জিনিস যেটা অর্জন করেছে আমরা সেটা হলো কনফিডেন্স। আমাদের সশস্ত্র বাহিনী তার নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে এই যেটা বলবো যে বিশ্বের সমস্ত দেশের যারা শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে থাকে তাদের সাথে মিশে যে কাজ, শান্তিরক্ষার যে কাজ সেটা সম্পন্ন করে যাচ্ছে, তার মাধ্যমে আমরা যে কনফিডেন্স অর্জন করেছি সেই কনফিডেন্সটাকে আমরা আমাদের সেনাবাহিনীর উন্নয়নে সবসময় কাজে লাগাতে পারছি। এর বাইরে আর্থিক দিক বিবেচনা করলে অবশ্যই শান্তিরক্ষী মিশনে যে ইকুইপমেন্ট বা যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, যে অস্ত্র ব্যবহার হচ্ছে, সেগুলোর জন্য জাতিসংঘ প্রতি বছর আমাদেরকে রিইম্বার্সমেন্ট দিচ্ছে, সেটা বাংলাদেশের অর্থনীতিতে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমাদের নিশ্চয়ই আবারও সশস্ত্র বাহিনীতে বিনিয়োগও হচ্ছে, মানে সশস্ত্র বাহিনী পুলিশ মানে বাহিনীগুলোতে নিশ্চয়ই একটা বিনিয়োগও করা সম্ভব হচ্ছে, তার ফলে মানে আপনারাও নিশ্চয়ই আরো নতুন নতুন জি অবশ্যই ইকুইপমেন্টস এবং প্রযুক্তিক সুবিধা পাচ্ছে। জি অবশ্যই, কারণ হলো যে সরকার যখন এটা থেকে কিছু রিটার্ন পাচ্ছে তখন সেটা বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের জন্য, আধুনিকায়নের জন্য অবশ্যই তারা ব্যয় করছে। তো এই সব কিছু মিলে আমাদের অর্জনটা আসলে অনেক।
আর আমাদের কাছ থেকে বিশ্ব যেটা পাচ্ছে সেটা হলো যে আমাদের অফিসার বা আমাদের শান্তিরক্ষী যে সদস্যরা সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের যে একাগ্রতা, তাদের যে নিষ্ঠা, যে কর্মদক্ষতা, এই কর্মদক্ষতার মাধ্যমে শান্তি রক্ষার যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা অনেকাংশে পূরণ করতে পারছি। এবং এই জন্য আমাদেরকে বাংলাদেশকে জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। আমি যদি একটি ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই যে 2010 সালের পর থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান যদি আমরা বিবেচনা করি সমস্ত বিশ্বের শান্তিরক্ষার কার্যক্রমে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে, তাহলে দেখতে পাবো যে এর মধ্যে তিনবার বাংলাদেশ ছিল প্রথম স্থানে, একবার ছিল শুধু চতুর্থ স্থানে, আর বাকি ছয়বার দ্বিতীয় স্থানে। আপনি যে যেটা বললেন যে বর্তমানেও বাংলাদেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে, তো অর্জন আসলে সব দিক দিয়েই। আমি আপনার কাছে আসলে জানতে চাইবো যে আমরা তো মানে শান্তির মানে আপনারা এত বছর ধরে এই দায়িত্বটা পালন করে আসছেন যে আমরা বুঝি যে বিদেশে মানে দেশের বাইরে নানা যুদ্ধবিক্ষুব্ধ এলাকায় গিয়ে আমাদের বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদেরকে শান্তিরক্ষী হিসাবে বলা হচ্ছে। আপনি যদি আমাদেরকে একটু মনে করিয়ে দেন যে আসলে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রমটা কি, কোথায় কোথায় যাওয়া হয়, কেন মানে জাতিসংঘ কিভাবে সিদ্ধান্ত নেয় যে কোথায় শান্তিরক্ষা মিশনে যাবে এবং কোন দেশের শান্তিরক্ষীদের নেবে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। বস্তুত এটি একটি কম্প্রিহেন্সিভ প্রসেস, যেটা একটি অনেক দিন ধরেই জাতিসংঘের মধ্যে এটি প্রচলিত আছে। প্রথমে যখন কোনো সমস্যার উদয় হয়, বিশেষ করে কনফ্লিক্ট বা সংঘর্ষময় কোনো সম্ভাবনাময় জায়গা দেখা যায়, সেখানে তখন বিষয়গুলো যখন জাতিরক্ষা সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদে বিষয়টা চলে আসে, তখন রেজুলেশনের মাধ্যমে প্রথমত সেই মিশনগুলোতে ইউএন পিসকিপিং ফোর্স পাঠানো হবে কি না সেই ম্যান্ডেট দেওয়া হয় এবং সেটি কোন আঙ্গিকে কাজ করবে। পিসকিপিং বিভিন্ন ধরনের আছে, যে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 অথবা রোবাস্ট পিসকিপিং, সেই পরিসরটা জাতিসংঘ তার ম্যান্ডেটের মাধ্যমে ক্লিয়ার করে এবং তারপরে তারা ট্রুপ কন্ট্রিবিউটিং নেশনস বা যে সমস্ত দেশগুলো আপনার অংশগ্রহণ করবে তাদেরকে সিলেক্ট করে, তাদেরকে আমন্ত্রণ জানায়, যেখানে আপনি জানেন যে বাংলাদেশ অন্যতম একটা দেশ, অলওয়েজ বাংলাদেশ আমন্ত্রণটা পেয়েই থাকে, বিকজ আমাদের পেশাদারিত্ব, আমাদের ভাবমূর্তি বিভিন্ন মিশনের ক্ষেত্রে, সেগুলো সব মিলিয়ে বাংলাদেশ প্রায় এই ট্রুপ কন্ট্রিবিউটিং নেশনের কাছে, ইউএনের কাছে। আমরা খুব আগ্রহী বলেই আমাদের আসলে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সংখ্যায় বা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যায় থাকে, নাকি এটা মানে জাতিসংঘ ঠিক করে যে আমরা এই দেশ থেকে এত নেব, ওই দেশ থেকে এত চাইব? প্রাথমিকভাবে এটি জাতিসংঘের সিদ্ধান্ত বেসিক্যালি যে ট্রুপ কন্ট্রিবিউশন নেশন কারা হবে, তবে তারা একটা ওয়াইড স্কোপ রাখে, অনেকের কাছেই তারা এই আমন্ত্রণটা জানায়। অবশ্যই আমাদের বাংলাদেশের যে সেই ক্যাপাবিলিটি বা সেই ন্যাক বা সেই ইচ্ছেটা আছে বলে আমরা এটাতে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা প্রকাশ করি, বাট ফাইনালি বা সামগ্রিকভাবে এটা ইউএনএরই সিদ্ধান্ত বা জাতিসংঘেরই সিদ্ধান্ত হয় যে কোন কোন দেশ এ সমস্ত কনফ্লিক্ট এরিয়াতে যাবে। এর পিছনে এই সিলেকশনগুলোর পিছনে যে জিনিসগুলো কাজ করে, প্রথমত সেই দেশের পেশাদারিত্ব বা সামরিক অবকাঠামো, এই মিশনগুলোতে তাদের অংশগ্রহণ করার ইচ্ছাটাও তো অবশ্যই একটা আছে, তাদের ক্যাপাবিলিটি বা তাদের ক্ষমতা এবং বিভিন্ন কনফ্লিক্ট রিজিয়নের যে ভাগগুলো থাকে তারা যেন পার্টিশন না হয় সেটা একটা বড় বিষয় থাকে। বাংলাদেশের যে অসাম্প্রদায়িক একটা ভাবমূর্তি এবং আমাদের যে একটা উঠতি, আমরা অর্থনৈতিকভাবে বেড়ে উঠছি, সেই ভাবমূর্তিগুলো আসলে কিন্তু অনেক কাজে দেয় আমাদের এই সিলেকশনের ক্ষেত্রে আমি বলবো। সো শুধুমাত্র বাংলাদেশ সবসময় জাতিসংঘের কাছে এক নম্বর একটা মানে প্রথম চয়েস হিসেবে এসে গেছে এই সমস্ত সামগ্রিক বিষয়গুলো নিয়ে। আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই যে আমাদের ইভেন আমাদের বাঙালি মানসিকতা, আমাদের কালচারালি আসলে আমরা পিস রেজলিউশনের ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু কালচারাল অ্যাডভান্টেজ আছে আমাদের মধ্যে। যেমন ধরেন আমাদের মধ্যে অটোমেটিক, আমরা যদি আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখি, আমাদের আত্মীয়তা, আমাদের বন্ধু বৎসলতা, আমরা শুধু মিশনটাকে দায়িত্ব হিসেবেই দিই না, আমরা যখন ওই জায়গায় যাই আমাদের একটা পার্সোনাল টাচ,
বা ব্যক্তিগত একটা টাচও কিন্তু আমাদের প্রত্যেকটা সোলজার প্রত্যেকটা অফিসার দেখাতে পেরেছে। সেইগুলো উদাহরণগুলো শুনবো, আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা আপনাদের সহকর্মীদের অভিজ্ঞতা। কিন্তু আমি আসলে এই ইতিবাচকতার জায়গাটি ভাবছিলাম না, আমি শেখ মোহাম্মদ মারুফ হাসান আপনার কাছে যখন আসবো আমি তখন ভাবছিলাম যে বাংলাদেশের পুলিশ ঠিক যে অবস্থায় দায়িত্ব পালন করে, মানে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, সেই দেশের মানুষের মধ্যে যখন কাজ করে সেখানে নানা রকম মানে একটা আমরা মানে ঝগড়া ফ্যাসাদ মানে রাস্তায় গাড়ির ধাক্কা থেকে শুরু করে মানে এত রকম একটা ঝামেলাপূর্ণ এরকম একটি জায়গা থেকে গিয়ে আসলে আপনাদের জন্য কাজটা খুব সহজ হয় কিনা, নাকি আমরা আপনারা যেই জায়গাগুলোতে যান সেখানে আসলে আমরা ভাবতেই পারছি না যে পরিস্থিতিটা কতটা গোলমেলে। ধন্যবাদ নবনীতা, ডিবিসি নিউজ চ্যানেলকে ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদেরকে ধন্যবাদ আসবার জন্য। আমি সর্বপ্রথমেই ডিবিসি চ্যানেলের মাধ্যমে যারা দর্শক তাদেরকে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি শুরুতেই সেই 88 সাল থেকে পর্যন্ত এই জাতিসংঘ শান্তি মিশনে কাজ করতে যে সমস্ত বাঙালিরা সেখানে আত্মাহুতি দিয়েছে অথবা শাহাদাত বরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি শুরু করছি। ধন্যবাদ নবনীতা, আসলে প্রশ্নটা দুই রকমই, যে আমরা এই বাংলাদেশে ঘনবসতিপূর্ণ একটা জায়গা থেকে আমরা কাজ করে আমরা বিদেশে যে কীভাবে কাজ করি, আসলে দুটোই সত্য যে অনেক দেশে আছে যেখানে আমরা মিশনে থাকি সেখানে ঠিক এরকম ঘনবসতি না, আবার অনেক দেশ আছে আমাদের ধারণাই ছিল না যে বাংলাদেশ থেকে বাইরে না গেলে, ফর এক্সাম্পল আমি হাইতিতে ছিলাম, তো হাইতিতে না গেলে আমি বুঝতাম না যে বাংলাদেশ থেকে আরও অনেক অনুন্নত দেশ এই বিশ্বে আছে। আমি ঠিক হাইতির কথা জানি না, কিন্তু এরকমও তো দেশে বোধহয় আপনারা শান্তি রক্ষা মিশন চালিয়েছেন যেসব দেশে কোনো পুলিশের কনসেপ্টও নাই, মানে পুলিশই ছিল না। হ্যাঁ, আমি আমি হাইতির কথাই বলছি, উদাহরণটা সেই জন্যই দিচ্ছি। হাইতিতে আমরা যখন যাই 94 সালে, সেখানে সেখানে পুলিশই কোনো সংগঠন ছিল না, সেনাবাহিনী অথবা অন্য জায়গার থেকে এসে পুলিশের ডেপুটেশনে থাকতো, আবার ডেপুটেশন পার হয়ে আবার তারা চলে যেত, মানে পুলিশ কখনো প্রাতিষ্ঠানিকভাবে সেখানে রূপ লাভ করে নাই। তো আমরা সেখানে গিয়ে আমাদের শুরু থেকেই কাজ একদম শুরু থেকে আমাদের শুরু করতে হলো, তাদের ইনস্টিটিউশন তাদের ট্রেনিং তাদের সব কিছু আমাদের হাতে কলমে শেখাতে হলো। তো এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের আগে আমার বন্ধু বলেছেন যে আমরা আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই মূল মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে আমাদের ম্যান্ডেটও আছে যে আমরা বিশ্বব্যাপী আমরা শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। তারই সূত্র ধরে আমাদের এটা অঙ্গীকার, এবং সেই অঙ্গীকারে আমরা উজ্জীবিত হয়ে আমরা এখনও পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ আমরা বিশ্বে আমরা জীবন বাজি রেখে আমরা বিশ্ব মানবতার সেবায় এই আন্তর্জাতিক শান্তি মিশনগুলোতে আমরা দায়িত্ব পালন করে চলেছি। আমি একটা বিরতিতে চাই, বিরতির পর শেখ মোহাম্মদ মারুফ হাসান আপনাকে দিয়ে শুরু করব যে আপনি হাইতির কথাটা বলতে শুরু করেছিলেন, এরপরে যদি আপনাদের কাছে একটু আপনাদের এবং আপনাদের সহকর্মীদের অভিজ্ঞতার কথা শুনি যে যে দেশে পুলিশ নাই সে দেশে আপনারা গিয়ে পুলিশের সেবা দিলেন, তারপর কি পুলিশ বাহিনীও গঠিত হলো, মানে কি অবস্থায় পেলেন কি অবস্থায় রেখে এলেন, সেই ঘটনাগুলো শুনতে চাই, অভিজ্ঞতাগুলো শুনতে চাই। একটা বিরতি, ফিরে এলাম রাজকাহনে। শেখ মোহাম্মদ মারুফ হাসান, আমি আপনি হাইতির তে আপনার মিশনের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেছিলেন যে কোনো পুলিশ বাহিনী ছিল না সেখানে, সেরকম একটি সমাজে গিয়ে আপনারা পুলিশের সেবা এবং মানে যে প্রোটেকশন সেটা দেওয়া শুরু করলেন, কি অবস্থায় পেলেন কি অবস্থায় রেখে এলেন? ওখানে প্রথমে আমরা গিয়ে দেখলাম যে আসলে এখানে পুলিশ কোনো পুলিশের কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয় নাই এখানে। তো ওখানে কোনো অপরাধ ঘটলে খুন জখম রাহাজানি কি করেন? হ্যাঁ, আমি একটু আসছি। তো আমরা গিয়ে প্রথমে এমনি এখন যেসব দেশে গিয়ে আমরা আমাদের কার্যক্রম করি ওখানে গিয়ে কিন্তু আমাদের কাজের ধারা ভিন্ন ছিল, ওটা আর্মড মিশন ছিল, আমাদের কাছে অস্ত্র থাকতো এবং আমরা সরাসরি পুলিশিং শুরু করলাম, এবং যে কোনো অপরাধ হলেই আমরা তখন ঘটনাস্থলে যেতাম, আমরা তদন্ত করতাম, আসামি গ্রেফতার করতাম, যেটা আমরা এখানে করি পুলিশিং যেটা করি ওখানেও সেটা শুরু করলাম।
তারপরে আমরা আমাদের পোর্ট অফ প্রিন্সের কিন্তু মেনে নেবে কেন মানে একটা এবং আমি আমি ঠিক জানি না মানে হাইতির মতো একটা এতে নিশ্চয়ই অনেক রকমের ট্রাইব আছে তারা মানে তাদের একটা কি মানে পাড়ার নেতা বা ট্রাইবের নেতা এরকম আছে মানে তারা তাদের মানে তারা হঠাৎ করে আপনাদের পুলিশিং মেনে নেবে কেন এটা এটা মেনে নেবে এই কারণে যে সেখানে আসলে প্রথমে আমরা বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে আমরা সেখানে যাই পরবর্তীতে এটা জাতিসংঘ টেক ওভার করে এবং যতদিন পর্যন্ত আমরা ওই বহুজাতিক বাহিনীর সাথে আমরা ছিলাম ততদিন পর্যন্ত আমরা এভাবেই আমরা কাজ করেছি এবং প্রথমে আমাদের দায়িত্ব দেওয়া হলো পোর্ট অফ প্রিন্সের ট্রাফিকের ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব এবং আমারও ট্রাফিক ঢাকা আমি তো ডিএমপি থেকে গিয়েছি ডিএমপিতে আমার ট্রাফিকের অভিজ্ঞতা ছিল তো আমাকে বলা হলো যে আপনি ট্রাফিকের দায়িত্ব নেন এবং ট্রাফিকের যারা এখানে আছে ওখানে ডিসি ট্রাফিক তার ওখানে গিয়ে আমরা প্রথমে আমাদের আমরা তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলাম আমরা আমাদের ট্রাফিকের ট্রাফিক পুলিশ ছিল রাইট ট্রাফিক পুলিশকে আমরা প্রথমে ট্রেনিং দিলাম তারপরে আমাদের শহরের যতগুলো থানা আছে আমাদেরকে তখন এই থানাগুলোর দায়িত্ব দেওয়া হলো তখন আমরা আস্তে আস্তে থানাগুলোতে চলে গেলাম পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আর্মি ছিল তো এখানে আমরা বহুজাতিক বাহিনীর সদস্য হিসেবে আমরা ওখানে প্রথমে যাই ছ মাস আমরা এভাবে আমরা সরাসরি পুলিশিং করেছি এবং পরবর্তীতে যখন তারা কিছুটা ট্রেন আপ করার পরে যখন তারা পুলিশিং শুরু করলো এবং আমাদের এত আমাদের পছন্দ করেছিল তারা যে তারা যখন তাদের ইউনিফর্মটা চুজ করলো অনেক দেশের পুলিশের ইউনিফর্ম তারা নিল এবং সত্যি সত্যি আমরা সৌভাগ্যবান অথবা আমাদের ইয়েতে তারা অনেক আকৃষ্ট হয়ে তারা আমাদের যে খাকি ইউনিফর্মটা ছিল সেই খাকি ইউনিফর্মের কালার তারা চুজ করলো এবং যেটা ভাই বলছিলেন যে আমরা বিদেশে গিয়ে শান্তিরক্ষা মিশনে গিয়ে আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে অভ্যাস মানুষকে আপন করে নেয়ার যে যে আতিথেয়তা করা এবং মানুষকে বন্ধু ভাবা আমরা ওই দেশের জনগণের সাথে আমরা কিন্তু একাত্ম হয়ে গিয়েছিলাম এবং কোথাও কোনো রায়ট সংগঠিত হলে আমাদের উপস্থিতিই যথেষ্ট ছিল সেই রায়টকে অথবা সেই সংঘর্ষকে নিবৃত করার জন্য আমাদের উপরে তাদের অনেক বেশি আস্থা অর্জন আমরা আমরা করতে পেরেছিলাম কিন্তু খন্দকার মিসবাহুল আজিম আমার আসলে এই ব্যাপারটাই বারবার জানতে ইচ্ছা করে যে এটাই তো সবচেয়ে কঠিন মানে মেনে নেওয়ানোটা যে যেই সমাজে আসলে সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পরিচয় নাই সেই রকম একটি সমাজে গিয়ে বিদেশ থেকে গিয়ে ভাষার সংকট আছে মানে সংস্কৃতির ভিন্নতা আছে মানে আমাদের আমরা মিশে যাই কি করে মানে আপনারা বলছেন বটে যে আমরা এতে খুব ভালো আমরা এতে ভালো হবো কেন মানে আমাদের দেশে আমরা প্রায় 95% লোক একরকম দেখতে ধর্ম এক মানে সংস্কৃতি এক এরকম একটি অবস্থায় মানে আমরা এত ভালো মিশে যাই কি করে ধন্যবাদ আপনাকে আবারও বস্তুত আমাদের যে আমি যে কথাটা আগেও উল্লেখ করেছিলাম যে আমাদের কিছু ইনহেরেন্ট বা আমাদের ছোটবেলা থেকেই আমরা কতগুলো বিষয় পরিবার থেকে শিখি পরবর্তী স্কুল কলেজ এবং আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনেও যে বিষয়গুলো দেখি ইউএন মিশনে আমরা যখন অন্য দেশে যাই সেই বিষয়গুলো খুব একটা দূরের বলে আমাদের কাছে মনে হয় না এবং এই কারণে আমরা খুব সহজে মিশে যেতে পারি আমি যদি বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনী থেকে যেহেতু আমি সেজন্য যদি ফোকাস করি একটু বাংলাদেশ নৌবাহিনীর মিশন অ্যাকচুয়ালি শুরু হয়েছিল সেই 90 দশকের শুরু থেকে প্রথম দিকে আমরা বিভিন্ন ল্যান্ড মিশনে গেলেও বিশেষ করে প্রথম 2005-এর দিকে মেরিটাইম ফোর্স ইউনিট হিসেবে দক্ষিণ সুদানে এবং তারপরে সবচেয়ে বড় যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টাতে আমরা আসলে ইউএন মিশনের একমাত্র মেরিটাইম মেরিটাইম টাস্ক ফোর্স যেটা MTF সেটার অংশ হতে পেরেছি মাত্র 6টা দেশ এটা লেবাননে এটা একমাত্র জাতিসংঘে অনেক মিশন আছে যেগুলো বেশিরভাগই ল্যান্ড ওরিয়েন্টেড বা আপনার ল্যান্ড থেকে অপারেটেড হয় বাট এই ফোর্সটা ছিল টোটালি ডিফারেন্ট এটি প্রথম আপনার ঐতিহাসিকভাবে মেরিটাইম টাস্ক ফোর্স হিসেবে আপনার পরিচিত ছোটোখাটো কিছু মেরিটাইম টাস্ক ফোর্স এছাড়াও ছিল কিন্তু 2010 সাল থেকে বাংলাদেশ প্রথম দুটো শিপ প্রায় আজকে যদি চিটাগং থেকে আমরা ধরি প্রায় 5,500 নটিক্যাল মাইল দূরে শুধু লেবাননে বৈরুতে যে আমরা অবস্থান নিই এত দূরে দুটো শিপকে লজিস্টিক দিয়ে মেনটেন করা এবং এটার পরিচালনা করা কারণ শিপ একটা কমপ্লিকেটেড একটা মেশিনারি পাড়ি দিয়ে যেতে হচ্ছে আসলে অনেক বিরাট অভিজ্ঞতা অত দূরে শিপগুলোকে মেনটেন করা কারণ ওখানে টাস্কিং ছিল আমাদের
অলমোস্ট মাসের মধ্যে 21 থেকে 23 দিনই আমাদের শিপে থাকতে হতো। 7 দিন পরে হয়তো আমরা বন্দরে বা পোতাশ্রয়ে জাস্ট একদিনের জন্য আসতাম, সেটাও বেসিক্যালি আপনার কিছু লজিস্টিক নেওয়ার জন্য, কোনো সময়ের ছিল না আমাদের যে বের হব বাইরে বা কিছু। তো এই রকম একটা ব্যস্ততার মধ্যে বাংলাদেশ সমুদ্রে ঠিক কি করে শান্তিরক্ষী? সমুদ্রে আমাদের পার্টিকুলারলি লেবানন বা ইউনিফিল মিশনে আমাদের কাজ ছিল ওখানকার যে ডিসপিউটেড জায়গাগুলো সেগুলোকে পেট্রোল দেওয়া, যেন কোনো অবৈধভাবে সমুদ্র পথে কোনো অস্ত্র চোরাচালান ইত্যাদি না আসে, যেন যে ডিসপিউটেড পার্টিগুলোর মধ্যে যেন কেউ এগুলোর অ্যাডভান্টেজ বা সুবিধা না নিতে পারে, সেগুলো প্রিভেন্ট করা এবং রিপোর্ট করা। এছাড়াও আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে লেবানন নেভির অফিসারদেরকেও বা নৌবাহিনী অফিসারদেরকেও আমরা প্রশিক্ষণ প্রদান করতাম। সো আমরা মেরিটাইম ইন্ট্রোডাকশন অপারেশনস বেসিক্যালি যেগুলো বিভিন্ন পর্যবেক্ষণ, যেন কোনো অবৈধ মালামাল, কোনো অস্ত্র, গোলা বারুদ চোরাচালান না হয় ওই সমস্ত বর্ডারে, যাতে স্কালেশন বা যুদ্ধ পরিস্থিতিটাকে আরও বড় করে নিতে পারে, সেগুলোকে থামানো, ইউএন ম্যান্ডেটটাকে রক্ষা করা। আর এই অ্যাডিশনাল টাস্কিং যেটা আমি বললাম যে লেবাননের নৌবাহিনীটাকে গড়ে তোলার ক্ষেত্রেও আমাদের বাংলাদেশ নৌবাহিনীর বিরাট ভূমিকা আছে। ইনিশিয়ালি 2010 সাল থেকে আমাদের দুটো করে শিপ ছিল, পরবর্তীতে লেবাননে তো নৌবাহিনী ছিল, জি, কিন্তু মানে তাদেরকে আরো প্রশিক্ষিত, খুব ছোট নৌবাহিনী ছিল তাদের, খুব ছোট অল্প কিছু শিপ ছিল, যার ফলে ওদের প্রশিক্ষণের অনেক অভাব ছিল। সেগুলো তারা আমাদের শিপে আসতো রেগুলারলি এবং আমরা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতাম, এবং এর ফলশ্রুতিতে এখন ইভেন লেবাননের অফিসার এবং স্টাফ, ইভেন আদার সৈনিকরা বাংলাদেশে আসছে আজকে প্রশিক্ষণ নিতে। আমাদের নৌবাহিনীর বিভিন্ন স্কুল, আমাদের স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে এখনও এই মুহূর্তেও একজন একজন লেবাননের লেবানিজ অফিসার আছেন, ট্রেনিং করছেন। আমাদের বিএনএস শহীদ মাজুম ঘাঁটি আছে, সেখানে আমাদের লেবানিজ একজন আদার র্যাঙ্কস সৈনিক, উনি নাবিক, উনি প্রশিক্ষণ নিচ্ছেন। ঠিক এইভাবে যে আমাদের পরিচিতিটা এসছে। আর ওখানে বেশিরভাগ যেটা ব্যাপার ছিল যে 6টি দেশ মাত্র সিলেকশন হয়ে সিলেক্টেড হয়েছিল, যার মধ্যে জার্মানি ছিল, ব্রাজিলের শিপ ছিল, গ্রিসের শিপ ছিল এবং তুরস্কের শিপ ছিল, এবং এদের পাশাপাশি ইকুয়ালি আমরাও পেশাদারিত্বের মাধ্যমে আমাদের পেশাদারিত্ব মনোভাব এবং আমাদের ক্যাপাবিলিটি আমরা ইকুয়ালি প্রদর্শন করতে পেরেছি, আমরা সুনাম অর্জন করতে পেরেছি, যার ফলে আজকে 2010 সাল থেকে শুরু করে এত বছর পরও আমাদের শিপ এখনও আছে ওখানে। যদিও ইউনিফিলে অনেক বাজেট কমে এসছে ইউএনের, বাট বাংলাদেশ শিপকে তারা এখনও ধরে রেখেছে, আমাদের একটি শিপ এখনও ওখানে আছে বিএনএস বানৌজা বিজয় এবং সাকসেসফুলি সেটা অপারেশন কন্টিনিউ করছে। কর্ণ তৌহিদুল আহমেদ, আপনার কাছে আমি জানতে চাইবো আপনার অভিজ্ঞতার কথাও যদি বলেন মিশনে গিয়ে, এবং তার পাশাপাশি আমি আসলে এটাও জানতে চাইবো যে শুধু যে জনগণ দারুণভাবে আমাদের মিশনের সদস্যদের গ্রহণ করেছে তাই নয়, মানে এটাও একটা পরিষ্কার, মানে বিপসটের কথা আমিও বলছিলাম যে এই প্রশিক্ষণ একাডেমিতে এখন অন্য দেশের শান্তিরক্ষীরাও আসেন, আর তার সঙ্গে খন্দকার মিসবাহুল আজিম বলছেন যে মানে বিভিন্ন দেশের বাহিনীকে, শেখ মোহাম্মদ মারুফ হাসান বললেন যে সেখানে তারা ট্রাফিক পুলিশ, পুলিশকে প্রশিক্ষণ দিয়েছেন, তারা নৌবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন, মানে আমরা তার মানে সেখানকার পেশাদারদেরকেও আরও পেশাদার হতে সাহায্য করতে পারছি, কোনো সন্দেহ নেই এতে। আমি আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি, আমার যে দ্বিতীয় মিশন ছিল সেটা হলো দারফুরে, তো সেখানে আমি বেসিক্যালি অবজারভার ছিলাম। একটা টিম সাইটে আমার প্রথম পোস্টিং যেটা হয় সেটা ছিল রেবেল কন্ট্রোল এরিয়াতে, যেখানে গভর্নমেন্টের বেসিক্যালি কোনো অ্যাক্সেস ছিল না, বিদ্রোহীরাই নিয়ন্ত্রণ, বিদ্রোহীরাই ওই এলাকাটাকে নিয়ন্ত্রণ করত, তার মানে তো সশস্ত্র যুদ্ধও করছে তারা আবার পুরোপুরি। হ্যাঁ, তো আমরা আমাদের কাজ ছিল কন্টিনজেন্টের সাথে পেট্রোলিং করা, এবং এই যে বিদ্রোহী যারা আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগটাকে মেনটেন করা। তো একটা সময়ে আমি বলবো যে প্রায় 3 থেকে 4 মাস পরে আমরা তাদের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পেরেছি। এখন এই অ্যাক্সেপ্টেন্সের ব্যাপারটা আমি স্যারের সাথে একমত যে বেসিক্যালি আমরা ছোটকাল থেকেই এটাকে গ্রো করেছি, যদিও বাংলাদেশের পরিবেশ হয়তো এখন ওরকম দেখা যাচ্ছে না, বাট বেসিক্যালি আমরা ওরকমই সবার সাথে মিশে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি। 17 কোটি দেশ আবার মিলেমিশে আছেই বা কি করে, মানে সেও বোধহয় এটা এটাও একটা কথা। তো আমরা যখন ওইখানে প্রতিনিয়ত যাওয়া শুরু করলাম, কোনো একটা মুহূর্তে তারা এক সময় বলে দিল যে এখানে যদি কেউ পেট্রোলে আসে তাহলে সেটা কর্নেল তৌহিদ আসবে। আচ্ছা, তো এই অ্যাক্সেপ্টেন্সটা কিভাবে সেই একটা বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়, আপনি যদি আপনার অভিজ্ঞতাই বলেন, আমি বলবো না কি মানে কিভাবে আসলে কমিউনিকেট করতেন, এমন কি ভাষা আমাদের ইংলিশ, হ্যাঁ, তার সাথে যেটা আছে তারা বুঝতো, তারাও বলতো, তারা বুঝতো না, তারা বেসিক্যালি আরবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতো, বাট আমাদের সাথে ইন্টারপ্রেটার ছিল। কিছু কিছু ইংলিশ তারা বাই দিস টাইম শিখে ফেলেছে, যেহেতু অনেক দিন ধরে অবজারভারদের সাথেই গেছে, তারাও জানতো আর কি। তো আমরা যখন এখানে যাতায়াত শুরু করলাম,
একটা সময় ইটস নট যে অনলি রিলিজিয়ান না, যে ধর্মের জন্য তারাও মুসলমান আমরাও মুসলমান, শুধু এই কারণেই যে তা না। কারণ আমার সাথে জর্ডানীয় অফিসার ছিল, আমার সাথে অন্যান্য আরাবিয়ান কান্ট্রির অফিসার ছিল, তাদেরকে পর্যন্ত বলে দেওয়া হলো যে তোমরা এখানে আসবা না। কোনো না কোনোভাবে তারা তাদেরকে আর বিশ্বাস করতে পারছিল না। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা সবসময় তৈরি করতে সক্ষম হয়েছি। আপনার দ্বিতীয় কোশ্চেন যেটা, অবশ্যই যে আমাদের রিসোর্স যেটা আছে এইটার যে প্রশিক্ষণের যে মান, সেই মানটা এখন সারা বিশ্বে স্বীকৃত। এই বিপসট, এই প্রশিক্ষণ একাডেমিটার সম্পর্কে যদি বলেন, এটা কি সেনাবাহিনী পরিচালিত নাকি সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী সকলেই এটি? এটা সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেখানে শান্তিরক্ষী রিলেটেড যত প্রশিক্ষণ আছে সেগুলোকে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে মূল যে প্রশিক্ষণটা হলো সেটা হলো প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং, যেটা মানে কোনো একটা মিশন এলাকাতে কোনো একটা কন্টিনজেন্ট যদি ডিপ্লয় হয়, ঠিক যাওয়ার আগে সেই কন্টিনজেন্টের সদস্যদেরকে কিভাবে ওই পার্টিকুলার মিশনের জন্য প্রস্তুত করা হবে। আপনি জানেন যে এক এক মিশন এক এক রকম। কুয়েতে যে মিশনটা ছিল সেটা একরকম, মালিতে এখন যে মিশন হচ্ছে সেটার নেচার পুরোপুরি অন্যরকম। এখানে আমাদেরকে সশস্ত্র অবস্থায় সবসময় থাকতে হচ্ছে, সবসময় একটা থ্রেটের মধ্যে থাকতে হচ্ছে। তো এই যে প্রশিক্ষণ মিশন টু মিশন ভেদে যে ভ্যারি করছে, এই জিনিসগুলো এখানে আমি বলবো যে বিপসটে অনেকটা রিসার্চ আকারে এগুলোকে স্টাডি করা হয়, সেই অনুযায়ী কন্টিনজেন্টগুলোকে প্রিপেয়ার করে দেওয়া হচ্ছে যাওয়ার আগে। তো এই জাতীয় প্রশিক্ষণ নিয়ে যখন মিশন এলাকাতে যাচ্ছে এবং যখন সাকসেসটাকে তারা অ্যাচিভ করতে পারছে, তখন সারা বিশ্ব কিন্তু এটাকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে যে এই বিপসটের প্রশিক্ষণটা আসলে অনেক উন্নত মানের। এবং এই কারণে বিপসটে আজকে বিশ্বের সমস্ত দেশ থেকে, ইনক্লুডিং আপনি যদি বলেন ইউএসএ থেকে শুরু করে সমস্ত ডেভেলপ কান্ট্রি থেকে শুরু করে সমস্ত দেশের প্রশিক্ষণার্থীরা এখানে আসছে। আর আমি বলবো না যে শুধু কন্টিনজেন্টদের প্রশিক্ষণের জন্য এই বিপসট ব্যবহৃত হয়ে থাকে, এছাড়াও যারা অবজারভার হিসেবে যাচ্ছে তাদের জন্য স্পেশালাইজ ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে। এবং যদি অন্য কোনো দেশের প্রয়োজন পড়ে যে তারা একটা স্পেশাল ট্রেনিং এখানে নিতে চাচ্ছে, একটা আসলে একটা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, একদম আন্তর্জাতিক মানের একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট এটা। একটা বিরতিতে যাই, বিরতির পর আমি এসে শুনবো যে এই যে খুব গর্বের সাথে বলছিলাম সূচনায় যে অনেক জায়গায় এত বৈরিতার মধ্যে অনেক দেশের বাহিনীর সদস্যরা থাকতে পারেননি, আমাদের দেশের সদস্যরা থাকছেন, এটা সুসংবাদ নাকি এটা এক রকমের আশঙ্কার কথা যে আপনাদের জীবনের নিরাপত্তা, সেসব নিয়ে একটু কথা বলতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে, কর্নেল তহিদুল আহমেদ আপনার কাছেই এই অংশে শেষ করতে হবে শেষ প্রশ্নই, যে আমরা, আমি বলছিলাম যে গর্বের সাথেই বলছিলাম যে অনেক দুর্গম এবং দুরূহ জায়গায় অন্য দেশের বাহিনীর সদস্যরা যখন আসলে মিশন পরিচালনা মানে করতে একরকমের অপারগ অবস্থা, তখনও বাংলাদেশের বাহিনীর সদস্যরা আপনারা থেকেছেন, কাজ করে এসেছেন, এটা ভালো কি মন্দ? এবং আমাদের যে প্রায় 150 বাহিনীর সদস্যদের আমরা হারালাম 146 জনকে, সেটা কি বেশি কিনা, মানে আমরা কি রিস্ক বেশি নিচ্ছি কিনা আমরা সেখানে এসব জায়গায়? অবশ্যই একজন শান্তিরক্ষীকেও যদি আমরা হারাই সেটাও অনেক বড় জিনিস। আর যদি বলেন যে আসলে আমরা হারাচ্ছি কিনা, প্রথম কথা হলো যে জাতিসংঘে আমাদের যে অবস্থান এটার গ্রহণযোগ্যতাটাকে দেখতে হবে, আমরা আসলে কতটুকু গ্রহণযোগ্য। আমি যদি বলি যে কোনো একটা শান্তিরক্ষা মিশনে জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা কেমন, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। যদি জাতিসংঘের কাছে বলি, দেখুন জাতিসংঘে যতগুলো কন্ট্রিবিউটিং কান্ট্রি আছে তারা তাদের ইউনিটগুলোকে প্লেস করে। প্লেস মানে হলো যে আমার এই ইউনিটগুলোকে আমরা পরবর্তীতে কোথায় ডিপ্লয় করতে পারবো ইউএনের রিকোয়েস্ট অনুযায়ী সেইভাবে আমরা রেডি করে রাখি। তো এটার একটা নাম আছে UNPCRS বা ইউনাইটেড নেশন পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম। তো যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি যে এখন পুরো বিশ্বের মধ্যে 275টা ইউনিট এই PCRS সিস্টেমে প্লেস করা আছে, যার মধ্যে 11টা ইউনিট আছে RDL বা র্যাপিড ডিপ্লয়মেন্ট ব্যাটালিয়ান হিসেবে রেডি করা। এই 11টা ইউনিট হলো বাংলাদেশের।
তো এটা কিন্তু একটা বিরাট সার্থকতা যে এতগুলো কান্ট্রির মধ্যে বাংলাদেশের পজিশনটা এই এই অবস্থায় আছে। বাংলাদেশ আর্মির কথা যদি বলি, টোটাল 9টা ইউনিট এখন আছে বিভিন্ন লেভেলে পিসিআরএসে প্লেস করা, তো যেটার পার্সেন্টেজ অলমোস্ট 35%, বিগ পার্সেন্টেজ। তো এটা আসলে এই সার্থকতাগুলো ইউএন কিন্তু আমাদেরকে এগুলোর মাধ্যমে বিচার করে। গত বছরও আমরা যখন 30 বছর পূর্তি উদযাপন করলাম নিউ ইয়র্কে, তখন জাতিসংঘের মহাসচিব উনি নিজেই এই কথাটা বারবার বলেছেন যে বাংলাদেশ আসলে শুধুমাত্র ভালো করছে এটা বললে কম বলা হবে, বাংলাদেশ অনেক ভালো করছে, এইভাবে উনি জিনিসটাকে এক্সপ্রেস করেছেন আর। তো আমি আপনার কথা অনুযায়ী যেটা যে উত্তরটা আমি এইভাবে দিব যে আমরা আসলে ওখানে থেকে যাচ্ছি তা না, বরং আমাদেরকে রাখার জন্য জাতিসংঘ বলবো যে চেষ্টা করছে। আমি খন্দকার মিসবাহুল আজিম আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে মানে আমরা তো আসলে খুব আন্তর্জাতিকভাবে মানে আমরা সারাক্ষণ বলি যে আমরা কেন মানে সিঙ্গাপুর হয়ে উঠছি না, মালয়েশিয়া হয়ে উঠছি না, এই হতাশার আলোচনাগুলো করি। আমাদের কোনো ইউনিভার্সিটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কেন নেই, এই নিয়ে আমরা খুব সাম্প্রতিক সময়ে খুব নিজেরা আলোচনা সমালোচনা করলাম। কিন্তু ধরুন এরকম একটি বিপসটের মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আপনারা নৌবাহিনী প্রশিক্ষণ দিচ্ছেন, পুলিশ প্রশিক্ষণ দিচ্ছেন অন্যান্য দেশের বাহিনীগুলোকে, মানে আমরা এই যে একটি আন্তর্জাতিক রোল মডেল হয়ে উঠতে পারলাম, এটা তো আসলে একটা বিরাট অর্জন মনে হয়। অবশ্যই এটা একটা বিরাট অর্জন, এবং এর পিছনে আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর যে পেশাদারিত্ব সেটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, পাশাপাশি বাংলাদেশ পুলিশ। আমরা যেখানে গিয়েছি সেখানে আমরা খুব কমিটেড ছিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ড ট্রেনিংটা খুব ভালো ছিল, এবং সব মিলিয়ে আমরা সামগ্রিকভাবেই আমাদের কাজগুলোকে আমরা সর্বত নিষ্ঠার সাথে করতে পেরেছি বলে আমি মনে করি। বাট এখানে আমি একটু কথা তারপরও বলবো যে আমাদের আজকে এত সুনাম বা আজকে এই পর্যায়ে আমি এসেছি, এখানে আত্মতুষ্টি কিন্তু শেষ নেই, আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমরা যদি ইউএন রেজুলেশনসগুলো দেখি এবং রিসেন্ট ডেভেলপমেন্টগুলো দেখি, 2000 সালে ওরা ব্রাহিমি রিপোর্ট এনেছে যেখানে বেশ কিছু পরিবর্তন মিশনে এসছে, এবং পরবর্তীতে 2015 সালে হিপো প্রজেক্ট যেটা বলে ইন্টারন্যাশনাল হাই লেভেল প্যানেলের মাধ্যমে তারা কিছু সিদ্ধান্ত নিয়ে এসছে, যেখানে ইউএন মিশনটার ব্যাপ্তি কিন্তু এখন আরও অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন আরও বেশ চ্যালেঞ্জিং বিষয়গুলো আসছে এখানে, প্রোটেকশন অফ সিভিলিয়ান, জেন্ডার প্রোটেকশনস, চাইল্ড প্রোটেকশনসের বিষয়গুলো আসছে। সো সশস্ত্র বাহিনী শুধুমাত্র প্রথাগত বিষয়গুলো দিয়েই যে এগুলো মেনটেন করা যাবে তা নয়। সো আমি বলবো আমরা যে পর্যায়ে এসেছি ভালো, কিন্তু আমাদের এই পেশাদারিত্ব বজায় রাখতে হবে, এবং এর জন্য আমাদের সদস্য সরকার সবসময় সাপোর্ট করে যাচ্ছেন আমাদের পেশাদারিত্বর এই ধারাটাকে বজায় রাখতে হবে, এবং সামনের যে চ্যালেঞ্জগুলো আছে সেটাকে মোকাবেলার জন্য আমাদের নতুন নতুন যে স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্সগুলো ইউএন মিশনে যেন আমরা যে রোবোস্ট পিস স্কিমের মতো সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারি, সেই জন্য আমাদের সদস্য ব্যক্তির দক্ষতা, পেশাদারিত্ব এবং এটাকে আরও মাত্রাকে আরও বাড়াতে হবে। আমরা শুধুমাত্র যে বর্তমান প্রেক্ষাপটেই থাকতে পারবো তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, সেই জন্য আমি মনে করি আমরা বজায় রাখছি অবশ্যই, আমাদের সেই চেষ্টা আছে বা সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে যেন সামনে আমরা চ্যালেঞ্জিং মিশনগুলোতেও আরও সুন্দরভাবে চ্যালেঞ্জের সাথে বিশ্বের বুকে মান রেখে আমরা বাংলাদেশের ভাবমূর্তিকে উন্নত রাখতে পারি। আজকে যে পর্যায়ে আছে সেই পর্যায়টা যেন বজায় থাকে মনে করি। শেখ মোহাম্মদ মারুফ হাসান, আপনার কাছেই শেষ প্রশ্ন যে এই মানে অফেয়ারেও আলাপ করছিলেন, এবং আমি তো নানা সময় এই টেবিলেও এর আগেও শান্তিরক্ষা মিশন থেকে ফেরা অফিসাররা যখন কথা বলেছেন, তারাও বলেছেন যে ওই কমিউনিটির সাথে এমন একটা সম্পর্ক হয় যে অনেক সময় তারা কাঁদেন, তারা মনে রাখেন, তারা ওই যে কর্নেল তৌহিদের কথার মতো যে তারা বাংলাদেশিদেরই চান, সেই জায়গাটি যদি হয়, আমার দর্শকরা আমরা যেহেতু পুলিশকেই আসলে প্রতিদিনের জীবনে পাই, কাজে পুলিশ নিয়েই অনেকে মন্তব্য করেছেন, তারা বলেছেন কই পুলিশ তো আমাদের জন্য এত মানে এরকম আচার আচরণ এরকম সার্ভিসটা আমরা পাই কিনা, সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চান কিনা? আসলে আমরা বিদেশে শান্তিরক্ষী মিশনে এত আমাদের চাহিদা অথবা আমাদের ওই দেশের জনগণ কেন পছন্দ করে, প্রথমত আমাদের পেশাদারিত্ব, আমাদের দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সততা, নিরপেক্ষতা,
এবং আমরা ওই ওই জায়গার কোনো কনফ্লিক্টে আমরা কিন্তু নিজেকে জড়িত করি না এবং আমরা ওখানে স্বাধীনভাবে কাজ করতে পারি। আমাদের দেশে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশের আরও এবং এই সরকারের এই যে আধুনিক প্রযুক্তির ব্যবহার কিন্তু আমাদের পুলিশে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে, সেটাও আমাদের একটা সক্ষমতা বৃদ্ধি করেছে যেটা আমরা বিদেশে গিয়ে আমরা সেই সমস্ত জায়গায় প্রয়োগ করতে পারি। এবং আপনি বলছিলেন যে কোনো এক দেশে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, কম্বোডিয়াতে আমাদের সর্বপ্রথম এশিয়ার সর্বপ্রথম পুলিশ অফিসার যিনি কম্বোডিয়াতে পুলিশ কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন। তো এটা আমাদের জন্য একটা অনেক বড় অর্জন যে আমরা অনেক আগের থেকেই আমরা এশিয়ার মানে আমরা আমাদের পুলিশ সদস্যরা পৌঁছে গেছে এবং এখন আমরা পাশ্চাত্য অথবা আমেরিকা অথবা যে কোনো উন্নত বিশ্বের পুলিশের কর্মদক্ষতার সাথে আমরা কিন্তু আমাদেরকে তুলনা করতে পারি। এটার আমাদের পেশাগত দক্ষতা আমাদের সব কিছু মিলিয়ে আমরা আসলে ওই পর্যায়ে চলে গিয়েছি। এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা আমাদের সকলের মধ্যে এই যে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে আমরা কাজ করি, আমরা দেশপ্রেমিক, আমরা মনে করি এবং আমরা কাজেও প্রমাণ করেছি যে আমরা প্রত্যেকটা পুলিশ অফিসার, আমরা প্রত্যেকটা জনগণ, আমরা প্রত্যেকটা শান্তিরক্ষী, আমরা দেশপ্রেমিক। তো আমরা যখন দেশের পতাকাটা নিয়ে যাচ্ছেন তো অবশ্যই দেশের পতাকা নিয়েই আমরা সেখানে যাই এবং আমরা সেখানে একজন এক একজন অ্যাম্বাসেডর। আমরা বিদেশে যখন কাজ করি আমরা মনে করি যে আমাদের দেশের জন্যই আমরা কাজ করছি সেখানে। তো সেই জন্য সেখানকার জনগণ, সেখানকার পরিবেশ সব কিছু আমাদের মতো করে আমরা আমাদের কালচারাল যে হেরিটেজ আছে আমরা সেভাবে আমরা ওই এলাকার জনগণের সাথে আমরা মিশে যাই। এবং আপনি জানেন আমরা আবেগপ্রবণ, এই আবেগপ্রবণ, আবেগ না থাকলে কিন্তু অনেক বড় অর্জন করা যায় না। তাই আমরা এই বিশ্বে এই যে আপনার আপনার হাইতি থেকে পূর্ব তিমুর এবং লেবানন থেকে কঙ্গো যেখানেই সংঘাত হয়েছে বিশ্বে সেখানেই বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ সশস্ত্র বাহিনী, পুলিশ এবং শুভকামনা সেবার পদচিহ্ন রেখেছে। অভিনন্দন শেখ মোহাম্মদ মারুফ হাসান, ধন্যবাদ খন্দকার মিসবাহুল আজিম, ধন্যবাদ কর্নেল তৌহিদুল আহমেদ। পরবর্তী পর্বে দ্রুত বিচার আইন ভালো এই নিয়ে করবো আলোচনা।